নমস্কার, আমি তনুশ্রী। জিরো মিশনের পক্ষ থেকে আপনাদের জানাই শুভ মহালয়া প্রীতি ও শুভেচ্ছা। আজ শুভ মহালয়া, পিতৃপক্ষের অবসানী দেবীর আগমনী বার্তা, আমাদের কাছে সবথেকে বড় ধর্মীয় উৎসব। বাজল ঢাক, বাজল তোমার আগমনী, শারদ প্রভাতে শুনি তোমার আগমনী। মাছ পা রাখছেন মর্তলোকে, চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া। বছর ঘুরে আবারও দেবী উমা আসছেন তার বাপের বাড়ি হিমালয়ের কৈলাসে, স্বামী শিবের বাস। সেখান থেকে সুদূর পর পাড়ি দিয়ে আসেন সমতল ভূমির এই বাংলায়, সঙ্গে নিয়ে আসেন গণেশ, কার্তিক, লক্ষ্মী আর সরস্বতীকে। প্রতি বছর শরৎকালে দেবী দুর্গার আগমন হয় তার নিজ ভূমিতে। হিন্দু শাস্ত্রমতে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। মহালয়ার সময় ঘোর অমাবস্যা থাকে, মহাতেজের আলোয় সে অমাবস্যা দূর হয়, প্রতিষ্ঠা পায় শুভ শক্তি। বাংলায় মহালয়ার দিন দুর্গাপুজোর সূচনা হয়। লোকবিশ্বাস অনুযায়ী এই দিন দেবী দুর্গা মর্তলোকে আবির্ভূতা হন। মহালয়ার দিন ভোরে মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চণ্ডীপাঠের মধ্যে দিয়ে দেবীকে আবাহন জানানো হয়। গঙ্গা তীরে ভক্তরা পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনায় তর্পণ করেন। এদিন মায়ের চক্ষুদানও করা হয়। পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। অশুভ শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছেন, চারিদিকে অশুভের প্রতাপ। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হলেন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূতা হলেন অসুর বিনাশী দেবী দুর্গা। এইভাবে মর্তলোকে আবাহন ঘটে দেবী দুর্গার। মন্দিরে মন্দিরে উচ্চারিত হয়, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তশ্রী 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 নমো নমঃ। ষষ্ঠী পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলো। মূলত আজ থেকেই পূজারীরা দেবী দুর্গা মায়ের আগমন ধ্বনি শুনতে পান। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। মালদা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মালদা জেলা বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার রবীন্দ্র মোড়ে মঙ্গলবার সন্ধ্যায় ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন করলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। উল্লেখ্য, মালদা নালাকোলা রাজ্য সড়কে পাকুয়াহাট এক ব্যস্ততম জায়গা, তাই মালদা জেলা পুলিশ প্রশাসন ও মালদা জেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে পাকুয়াহাটের রবীন্দ্র মোড় এলাকায় মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া ওই অটোমেটিক ট্রাফিক সিগন্যাল লাইট শুভ উদ্বোধন করেন। এদিন ট্রাফিক সিগন্যাল উদ্বোধন করলেন ফিতে কেটে। বামনগোলাবাসীর জন্য বার্তা দিলেন পুলিশ সুপার, ট্রাফিক সিগন্যাল মেনে চলুন যাতে সকলে সমানভাবে সুস্থ থাকে। বাইক চালানোর জন্য হেলমেট ও গাড়ি চালানোর জন্য সিট বেল্ট অবশ্যই জরুরি। আজ গাজল ও বামনগোলা দুই জায়গায় ট্রাফিক সিগন্যাল উদ্বোধন করা হলো এবং হবিপুর থানার অন্তর্গত যে ব্যস্ততম জায়গা আয়ুহ পূর্বুল চণ্ডী, সে জায়গাগুলিতে আগামীতে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা করা হবে জানালেন পুলিশ সুপার। সামনে দুর্গাপুজো, সেদিকে নজর রেখে বলেন জেলাবাসীর জন্য সাবধানে গাড়ি চালাবেন, হেলমেট এবং সিট বেল্ট ব্যবহার করবেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া, অ্যাডিশনাল এসপি শ্রী অমিত কুমার সাউ, ডিএসপি ডিএনটি আহারুদ্দিন খান, বামনগোলা বিডিও রাজু কুণ্ডু, সিরিন আক্তান বানু, বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সেক্রেটারি জয়ন্ত কুণ্ডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ট্রাফিক সিগন্যাল লাইট হওয়ায় খুশি ওই এলাকার সাধারণ মানুষ। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।